বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে যে জন্য সবাই একত্রিত হয়েছি আমাদের পুরস্কার বিতরণী এবং ক্রেস্ট পুরস্কার সরি ওই সার্টিফিকেট এবং বৃত্তির জন্য আমরা তাদেরকে যে সম্মানী দিয়ে থাকি বা সেই অ্যাসোসিয়েশন থেকে যে সম্মানটা দিয়ে থাকি আমরা আমাদের শিক্ষার্থী যারা 2022 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা পুরস্কৃত করব তো সেটা তার পূর্বে আমি দুইটি কথা বলে নিই যে আমরা 2023 সালে আমাদের বৃত্তি পরীক্ষায় ফুলবাড়িয়া থানায় আমাদের অ্যাডভান্স স্কুল অ্যান্ড কলেজ ফুলবাড়িয়া থানায় প্রথম হয়েছে এবং 19 জন বৃত্তি পেয়েছে এটা ছিল সরকারি বৃত্তি পঞ্চম শ্রেণীর আর এবারে আমাদের বিকেডিএ এবং ফুলবাড়িয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মিলিয়ে আমাদের মোট 44টি বৃত্তি পেয়েছে আমরা সবাই এটার জন্য অনেক গর্বিত এবং আনন্দিত আমরা সবাই একটা করতালি দিয়ে এটাকে উপভোগ করব আমাদের শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ এখানে আছে কেউ হয়তো অন্যত্র চলে গিয়েছে আমরা তাদেরকে নাম ডাকবো তারা এখানে চলে আসবে তো এবার আমি তার আগে আরেকটু বলে নিই যে বৃত্তি পরীক্ষায় আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুটা সংস্থা আমাদের ফুলবাড়িয়াতে বৃত্তির জন্য ব্যবস্থা করে থাকে একটা হচ্ছে ফুলবাড়িয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আর একটি হচ্ছে বিকেডিএ যেটা সারা দেশব্যাপী তাদের বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে তো আমরা দুইটা বৃত্তিতে অংশগ্রহণ করেছিলাম এবং গত বছর আমরা এক মাস বোধহয় বাচ্চাদের কোচিংও করিয়েছিলাম বৃত্তির উদ্দেশ্যে ঠিক এইবারও আমরা এক মাস ওদেরকে কোচিং করাবো সম্ভবত 20 তারিখের পরে আমাদের পরীক্ষা হবে ডেটটা এখনও ফিক্সড হয়নি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা এখনও ডেট নির্ধারণ করতে পারিনি তবে সম্ভাব্য ডেট হচ্ছে 17 থেকে 25 এর মধ্যেই আমাদের বৃত্তি পরীক্ষাগুলো হয়ে যাবে আমার মনে হয় যে আমাদের স্কুল যতগুলো বৃত্তি পেয়েছে সেই সরকারি বৃত্তি এই বৃত্তিতেও আমাদের আমাদের স্কুল আমার মনে হয় সব স্কুলের সাথে এগিয়ে আছে তাই না প্রায় 44টা বৃত্তি কিন্তু আমাদের গার্ডিয়ান কিন্তু অনেকেই বলে থাকেন যে আমরা বৃত্তি দেওয়াই না বা ব্যবস্থা করছি না কেন অনেক স্কুল প্রায় 6-7 মাস আগে থেকেই তারা বৃত্তির ফর্ম বিক্রি করা শুরু করেছে কিন্তু আমরা এই কাজটা আগে করি না আমরা নভেম্বর মাসেই এই কাজটা করে থাকি কারণ ফর্ম ফিল আপের জন্য সারা বছর সময়ের প্রয়োজন নেই অল্প কয়েকদিন মাত্র আমরা এইটা সময় দিয়ে থাকি আর কোনো কোনো স্কুল সারা বছর কোচিং করায় সেই কোচিং আমরা যদি নাও করিয়ে থাকি তারপরেও কিন্তু আমাদের বৃত্তির ফলাফল অন্যান্য সকল স্কুলের চেয়ে ভালো উদ্দেশ্যে আমাদের স্কুলের ফলাফলটা জানাচ্ছি যেমন প্রায় 19 জন শিক্ষার্থী যে বৃত্তি পেয়েছে এর মধ্যে 13 জন ট্যালেন্টফুল যেটা আমাদের মনে হয় ফুলবাড়িয়াতে কোনো স্কুল পায়নি এটা হলো সরকারি বৃত্তি যেটা পঞ্চম শ্রেণী ঠিক ওই পরীক্ষার্থীরাই যখন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে বৃত্তি দিয়েছে তখন এক সিরিয়ালে তারাই দেখেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো সমস্যা থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এরাই এক সিরিয়ালে এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে এরাই 5 জন বৃত্তি পেয়েছে যে কটা ট্যালেন্টফুল বৃত্তি ক্লাস 5-এর সবগুলো এরাই নিয়ে এসছে তো এটা আমাদের শিক্ষার্থীদের একটা বড় অর্জন আপনারা দেখবেন যে স্কুলের বয়স হচ্ছে মাত্র ধরতে গেলে রিয়েল বয়স 3 বছর 3.5 বছর কারণ করোনায় আমরা প্রায় 2 বছর আমাদের স্কুল বন্ধ রাখছি মাত্র 1.5 বছর স্কুল চালানোর পরে আবার আমাদের 1.5 বছর বসে থাকতে হয়েছে এরপরে আমরা আবার 2 বছর যাবৎ স্কুল পরিচালনা করছি এর মধ্যে আমাদের শিক্ষার্থীদের পারফরমেন্স আল্লাহর রহমতে ফুলবাড়িয়ার সকল স্কুলের চেয়ে ভালো যেটা আপনারা আর নিজের জিনিসের মূল্য একটু কমই থাকে আপনারা হয়তো কাছ থেকে দেখেন না কিন্তু বাইরে যারা আছে আমি যেখানেই যাই সেখানেই সবার কাছে একই কথাই শুনি যে স্যার আপনাদের জয় জয়কার সব জায়গায় শুধু আপনাদের ভালো 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 কিন্তু আপনারা শুনে থাকবেন কিছু এরকম লোক আছে যারা এমন এমন কথা বলে আমি মাঝে মাঝে শুনে অবাক হয়ে যাই যে এরকম মেসেজ দেয় যেটা শুনলে আপনি অবাক হবেন যার সাথে বাস্তবতার কোনো মিল নাই যে এই স্কুলে তো ফলাফল এরকম ভালো না এই স্কুলে বৃত্তি দেওয়াই না এরকম কথা বলছে আমার কাছেই কিছু কিছু গার্ডিয়ান গত কয়েকদিন আগে বলছে যে স্যার আপনাদের স্কুল থেকে কি বৃত্তি দেওয়া হয় বৃত্তি নাকি দেওয়া হয় না আমার স্কুল থেকে দিলে বৃত্তি পাবে আমার গার্জিয়ান আমার সামনেই আছে তারপরে বলতেছি এখন দেখেন তো এই যে সার্টিফিকেট টাকা এই যে ক্রেস্ট এগুলো তাহলে কোথা থেকে আসলো আমরা যদি বৃত্তি নাই দেওয়াইতাম আমাদের শিক্ষার্থীরা যদি ভালোই না করতো তাহলে এতগুলো ফলাফল কীভাবে আমরা আনলাম কিন্তু আমরা বানাই নেই এগুলো কিন্তু তারা পাঠাইছে এই জন্য হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম গোপনে দিয়ে দিব এখন ভাবলাম যে না সবাইকে জানাই দেওয়া দরকার এত বড় একটা অর্জন আমাদের জানানো দরকার তো আমরা সবাই ক্লান্ত ফার্স্ট শিফটের শিক্ষার্থী যারা তারা 11টা পর্যন্ত ক্লাস করেছে ক্লাস করার পরে এখন আর বক্তব্য শোনার সময় নেই আমি শুধু বললাম এটা যে আপনাদের স্কুল আমার স্কুল না আপনাদের স্কুল অনেক ভালো আপনারা যে স্কুলে পড়াচ্ছেন সেই স্কুলের সার্বিক পরিবেশ সব মিলিয়ে পড়াশোনার পরিবেশ
অন্যান্য ফুলবাড়িয়াতে আমি যতদূর জানি এবং শুনি সকল স্কুলের চাইতে অনেকটুকু এগিয়ে আছে এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেলে ভবিষ্যতে আমরা আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আপনারা যদি সহযোগিতা করেন। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমি ফলাফল ঘোষণায় চলে যাব। এবারে আমরা প্রথমে আমাদের কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের যে বৃত্তি সেটার ফলাফল ঘোষণা করবো। যারা উপস্থিত আছে তারা এসে তাদের বৃত্তি যে সম্মানী যে টাকা দেওয়া হয়েছে সেটা ক্রেস্ট এবং সার্টিফিকেট আমরা নিয়ে যাব। এবং এই অনুষ্ঠানটা আমরা একটু সুন্দর করে আমাদের ফেসবুকে সবাই দিয়ে দিব এবং সবাই শেয়ার করবো, যাতে সবাই জানে যে না আমাদের স্কুল থেকে এতগুলো বৃত্তি পেয়েছে। প্রচার তো দিতেই হয়, কেউ মিথ্যা প্রচার দেয়, আমরা তো মিথ্যা প্রচার দিচ্ছি না, আমরা বাস্তব যেটা আপনাদের সামনে যেটা স্বচ্ছ এই স্বচ্ছতা বজায় রেখেই আমি চাবো আমাদের গার্ডিয়ান যারা আছেন তারাও আপনারা আপনাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর করে ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য প্রচার মাধ্যমে আপনারা যেভাবে পারেন এটাকে প্রচার করবেন। আপনাদের যেহেতু স্কুলটা আপনাদের যে আমার আমি আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলটা অনেক ভালো, এটা আপনার জন্য গর্ব হওয়ার কথা।